সাতখানিয়া থানার রণাঙ্গনের সাথীরা, আমি পরিমল দত্ত, পিতা মৃত বিপিন চন্দ্র দত্ত অ্যাডভোকেট। আমি যুদ্ধকালীন বাঁশখালী আনোয়ারা কুতুবদিয়ার সেকেন্ড ইন কমান্ড ছিলাম। আমার কমান্ডার ছিল মুক্তার আহমদ সাহেব। হ্যাঁ, হাজি মোহাম্মদ আবু তাহের, আর পিতার নাম হাজি আব্দুল গফুর। যুদ্ধকালীন আয় পাক বিমান বাহিনীর একজন সদস্য হিসেবে, আর কোম্পানি কমান্ডার টিএম আলীর একজন প্লাটুন কমান্ডার হিসেবে হাজগুজি রাঙ্গুনিয়ে বোয়ালখালী পটিয়া সাতকানিয়া। আমার নাম রবিজুদ্দিন, আমার পিতা মরহুম সিদ্দিক হোসেন, সাতকানিয়া সরতি চট্টগ্রাম। আমি একজন মিত্র মুক্তি বাহিনী যৌথ উদ্যোগে পরিচালিত একজন সম্মুখ যোদ্ধা। আমার নাম আলিজু, আর বাড়ি এল দিয়ে সাতকানিয়া, উত্তর সাতকানিয়া, ইউনিয়ন কালিয়েস, আইল্যান্ড মুক্তি বাহিনীর 153 নম্বর গ্রুপ কমান্ডার। আমার নাম পরিমল মজুমদার, আমার বাবার নাম মিতা মরিনী মজুমদার, গ্রাম নলবা থানা সাতকানিয়া, জেলা চট্টগ্রাম। আমার কমান্ডার ছিল দলিল বক্সু। আমার নাম আহমদ কবির, আমার বাবার নাম খালামিয়া, আমার বাড়ি সাতকানিয়া, গ্রাম খঞ্জনা। আমার অপারেশন কমান্ডার আছিল আবু তাহের। আমার নাম সমল চৌধুরী, পিতা মৃত বিএল চৌধুরী, গ্রাম আমিলেশ, ডাকঘর আমিলেশ, থানা সাতকানিয়া, জেলা চট্টগ্রাম। আমার কমান্ডার ছিলেন জনাব মুক্তার আহমদ। আমি ফটিকছড়ি থানার নানুপুরে সম্মুখ যুদ্ধে, পাকসেনার সাথে সম্মুখ যুদ্ধে যুদ্ধ করেছি। আমার নাম আব্দুল মান্নান, আমার বাবার নাম আব্দুল হাকিম, আমার গ্রুপ কমান্ডার আবু জাহের। আমার নাম হরিপদ নাথ, আমার পিতার নাম মনিন্দ্র চন্দ্রনাথ, গ্রাম রূপকানিয়া, থানা সাতকানিয়া, আমার গ্রুপ কমান্ডার আবু জাহের চৌধুরী। আমার নাম নুরুল ইসলাম, আমার পিতার নাম আমসুর আলী, আমার গ্রুপ কমান্ডার আবু জাহের। আমার নাম আবু সৈয়দ, আর পিতার নাম মৃত নজির আহমদ, আর গ্রুপ কমান্ডার আবু তায়ের। আমার নাম ইব্রাহিম বিন খলিল, আমার বাড়ি সাতকানিয়া। আমি একজন সাধারণ মুক্তিযোদ্ধা।